টোটো নিয়ে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের বসিরাট পৌরসভার সিদ্ধান্তের প্রেক্ষিতে মামলা শুনানির সময় টোটো নিয়ে পরিবহন দপ্তরের রিপোর্ট তলব করেন বিচারপতি অমৃতা সিনহা টোটো নিয়ে এবার পরিবহন দপ্তরের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা রিপোর্ট তলব করেছেন বলে জানা গিয়েছে শহর থেকে গ্রাম শহরতলি সর্বত্রই অটোরিকশা ও টোটোর দৌরাত্ম নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে অটোর ক্ষেত্রে পরিবহন দপ্তরের স্বীকৃতি থাকলেও টোটোর ক্ষেত্রে সেরকম কোনো স্বীকৃতি নেই বললেই চলে সম্প্রতি টোটো নিয়ে একটি মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে এদিন ছিল সেই মামলার শুনানি জানা গেছে টোটোর যন্ত্রণায় জেরবার বসিরহাট পৌরসভা এলাকা সাতাশ আসন বিশিষ্ট বসিরহাট পৌরসভা এলাকা যানজটে প্রাণ ওষ্ঠাগত স্থানীয়দের একদিকে টোটো চালকদের রুটি রুজির প্রশ্ন কারণ একটি সমীক্ষায় দেখা গিয়েছে কোভিড পরিস্থিতির পর অনেক বেকার যুবক কাজ হারিয়ে বেকার হয়েছিলেন বর্তমানে টোটো চালিয়ে জীবিকা নির্বাহ করছেন তারা টোটো চালকদের রুটি রুজির প্রশ্ন যেমন রয়ে গিয়েছে তেমনি অন্যদিকে নিত্য যানজট গত চোদ্দই এপ্রিল বসিরহাট পৌরসভা এসব কথা মাথায় রেখে একটি বিকল্প পথ বের করার উদ্দেশ্যে বোর্ড অব কাউন্সিলরদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসে সেই বৈঠকে সিদ্ধান্ত হয় বসিরহাট পৌর এলাকার নব্বই শতাংশ এবং পার্শ্ববর্তী এলাকা থেকে দশ শতাংশ টোটো নেওয়া হবে পাশাপাশি পৌর এলাকার টোটোগুলিকে চিহ্নিত করার কথাও বলা হয় মিটিংয়ে সিদ্ধান্ত হয় স্থানীয় কাউন্সিলররা তাদের নিজ নিজ এলাকার টোটো মালিকদের একটি টোটোর ভিত্তিক তালিকা তৈরি করবেন পাশাপাশি গাড়ির রেজিস্ট্রেশন বাবদ তিনশো টাকা ও নতুন গাড়ি নামাতে হলে পুরনো গাড়ির নম্বর প্লেট দেখানোর ব্যবস্থা নেবে গোটা বিষয়টি আরটিওর সাথে সমন্বয় রেখে পৌরসভা কাজ করবে বলে মিটিংয়ে সিদ্ধান্ত হয় এই মিটিংয়ে সবথেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল এলাকায় যে মোট পাঁচ হাজার টোটো রয়েছে তা একদিনে এলাকায় চালানো যাবে না অর্থাৎ প্রতিদিন ঘুরিয়ে ফিরিয়ে এক হাজার করে টোটো চলবে এলাকায় বসিরহাট পৌরসভার বোর্ড অব কাউন্সিলরের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেন তিনজন টোটো মালিক এদিন সেই মামলার শুনানি ছিল শুনানিতে মামলাকারীর আইনজীবী জানিয়েছেন পৌরসভা যে সিদ্ধান্ত নিয়েছে তা তাদের এক্তিয়ার বহির্ভূত রাজ্যের পরিবহন দপ্তর আরটিও এই সকল সিদ্ধান্ত নিতে পারে এ বিষয়ে পৌরসভা পক্ষের আইনজীবী জানান টোটোগুলি ব্যাটারি চালিত এবং এগুলির কোনো রেজিস্ট্রেশন আরটিও থেকে করা হয়নি শুধু তাই নয় এই সমস্ত টোটোগুলি আরটিও থেকে রুট ম্যাপ নেয়নি তাই বোর্ড অব কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছিল প্রতিদিন এক হাজার করে টোটো চলবে এবং সেগুলি মালিকেরাই চালাবেন জানা গেছে অনুমোদনহীন টোটোগুলিকে নিজেদের আওতায় আনার জন্য দু সালে রাজ্যের পরিবহন দপ্তর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এখনও পর্যন্ত বিজ্ঞপ্তি অনুযায়ী টোটোগুলিকে নিজেদের আওতায় আনা হয়েছে কিনা এদিন তাও জানতে চেয়েছেন বিচারপতি অমৃতা সিনহা এই মামলার পরবর্তী শুনানি ধার্য হয়েছে আগামী উনিশে অক্টোবর আদালতের নির্দেশ ততক্ষণ পর্যন্ত বোর্ড অফ কাউন্সিলের সিদ্ধান্ত কার্যকর করা যাবে না ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড কলকাতা বর্ষপূর্তি উপলক্ষে আদি মঙ্গিমোহন গান্ধী লালের বনগা শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় চার তোমাদের জানাই সাদর আমন্ত্রণ